দর্শক, এই মুহূর্তে আসলে আমরা আছি যাত্রা আছি যাত্রা থেকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন সড়ক দুর্ঘটনা। আমরা জানার চেষ্টা করব কয়জন আহত হয়েছেন এবং কি অবস্থায় সেটা দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে আমরা আছি সরাসরি আপনাদের মাঝে, আমরা দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আপনাদের মাঝে। এখানে আসলে অনেক মানুষের ভিড় দেখতে পেয়েছি, সবাই খবর শুনে এসেছেন সেই সড়ক দুর্ঘটনায় এবং আপনাদেরকে সে দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করব কয়জন টোটাল আহত হয়েছেন এখানে, সবকিছু জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি যে হাইর পুলিশ, জয় করে হাইর পুলিশ তারা এসেছেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন। দর্শক আপনার সাথেই থাকবেন, আপনাদেরকে সবকিছুই আপডেট দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব এখানকার মানুষের সাথে যারা আসলে উপস্থিত টাইমে এখানে ছিলেন এবং ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক সরাসরি যুক্ত হয়েছি সিলেট টু সুনামগঞ্জ যে হাই রোড, সেই হাই রোডে কিন্তু সরাসরি অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে, যেটা মুখোমুখি সংঘর্ষ আমি দেখতে পেয়েছি, সেই সংঘর্ষ বেজে কিন্তু মেন রোডের পাশে কিন্তু দুটি গাড়ি চলে আসে মেন রোড ছেড়ে, এই অবস্থায় আসলে আমরা দেখতে পেয়েছি। এবং দেখতে পেয়েছি যে একদম বাসের সামনে সিএনজির মাথা একদম ঢুকে গেছে, যেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। পুরো সিএনজিটা কিন্তু বাসের নিচে ঢুকে আছে এই মুহূর্তে, কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং সরাসরি থাকবেন, শেয়ার দিতে বলবেন না, সবার আগে নিউজ পেতে আমাদের এই চ্যানেলে শেয়ার দিয়ে সঙ্গে থাকতে পারেন, ফলো দিয়ে রাখতে পারেন। সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে সিলেট সুনামগঞ্জ হাই রোড থেকে, জাতোয়া আছি আমরা, জাতোয়া বাজারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে কয়জন আছিলেন সিএনজিতে, আসলে কয়জন আহত হয়েছেন আমরা সব খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখান থেকে। দশ মিনিট আগে আমরা শব্দ ভাই, আমরা আসলাম নদীর পারো রাস্তা, শব্দ ভাই দৌড়ি আইয়া দেখি যে পাশে আর সিএনজি মুখোমুখি হয়েছে মেন্ডোর থেকে আলাই যাও, যেখানে দেখা স্পট ডেট ওনো হয়েছে অ্যাক্সিডেন্ট, রুগী প্রায় পাঁচজন, একজনের অবস্থা খুবই খারাপ, খুবই পাঁচে জনের হয়তো ন হয়েছে, না শোনাম যে কেন না বাসে কেউ কিছু হচ্ছে না, এরা কৈতক আছে, কৈতক হসপিটাল আছে 10 মিনিট আগে, ও সাথে রাতে রুগী পাওয়া যায়, মোটামুটি হলো ইঞ্জুরি আইনশৃঙ্খলা বাহিনী আইসি, এখন হয়তো গাড়ি তারা হেফাজতে থাকবো, তারা মনে হলো দর্শক সাথে থাকবেন, আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার। পুরো কিন্তু সিএনজিটা আমি দেখেছি বাসের সামনে করে নিয়ে অনেক জায়গায় তারা নিয়ে এসেছে এবং দুটি গাড়ি কিন্তু আউটলাইন হয়ে গেছে অলরেডি, আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি এখানকার আসলে সাবেক মেম্বার যিনি ছিলেন জাতোয়া গ্রামের, ওনার সাথে বিপ্লব সামন্তর সাথে কথা বলেছি আমরা এতক্ষণ, আপনারা শুনতে পেয়েছেন এবং আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতেছি মানুষের কাছ থেকে। দর্শক সাথে থাকুন, আপনার এই মুহূর্তে আসলে স্বাভাবিক খারাপ লাগবো, কারণ হচ্ছে যে এখন কয়েকজন রুগী আহত হয়েছে, তারা দিয়া পাঠাইছি আমরা, গুরুতর বেশি আহত, নাকমুখ পারছে, মাথাও তো পারছে এবং ওই হয়েছে, আশা করি স্যার বেশি নাই মনে হয়, স্বাভাবিক একজনের বেশি খারাপ মনে হয়, আমি একজনে পাইছি না, ইয়া পাঁচজন পাইছি, পাঁচজন তুলে দেবো হয়েছে, ওই তো না এলাকার না, এরা শ্রমিক দলবে জানি কিছু, আচ্ছা দে একটু কৌকা, একটু কৌকা আমি পুরাপুরি জানলাম না আগে, জি আমরা সড়ক অ্যাক্সিডেন্টের সাথে সাথে ইয়া উঠার করে দেখলাম, উঠার করে দেখলাম যে এই যে মাইশা নিউ সাউদিয়া
বাসটা ধাক্কা দিয়া গুরুতরভাবে আহত পাঁচজনের পাঁচজনই কৈতর হাসপাতালে আশঙ্কাজনক দুইজনকে পাঠানো হয়েছে। একজনের মানে পিছনের আড্ডি প্রায় ছুটি গেছে জি, আর আর একজনের খান দিয়া রক্ত গড়গড়াইয়া রক্ত বাইগল, মানে দুজনই আশঙ্কাজনক। আর বাকি তিনজন মোটামুটি একটু আছেন ভালো, খুব বেশি গুরুতর অবস্থা, খুব বেশি গুরুতর অবস্থা জি। আর এইভাবে যদি রোডের মধ্যে বড়ুয়া গাড়ি চালাইয়া এক্সিডেন্ট তারা করে ড্রাইভার করে, তাইলে তো আমরা জনগণের কোনো নিরাপত্তাও নাই। পরিচিত বলতে আমরা মেইলর ওই মেইলর খালা দুইজন খবর পাইছি, বা বাদ বাকি পরিচয় আমি এখনো পাইছি না, আমরা পাইছি না। জিও দুইজন বেশি গুরুতর আহত, খানেদি রক্তবারা একজনের ফাওয়ার আড্ডি ভাঙি গেছে তারা উড়াত, কইতো হসপিটালে পাঠানি হয়েছে। তো আমার মনে করো কইতো এরা রাখতে নয়, এরা রেফার করে দিল সাথে সাথে উসমানিত জি। ওই অবস্থা আমি এই তো মসজিদের ভিতরে ছিলাম, আর এক্সিডেন্ট শোনার সাথে সাথে দৌড়িয়ে চড়া করলাম আর কি জি। উঠেই দেখলাম যে সিএনজিটা ধাক্কা মারিয়া, আর সিএনজির ভিতরে যারা আছে একবারে মানে বেহুবায় অবস্থা। তো বেহুবায় অবস্থা মানে দুইজন তো গুরুতর আহত, আর বাকি যারা একটু গুরু অত গুরুত্ব নাই, তবে তারপরেও এরা মিডিয়াম প্রকৃতির আহত জি জি। এলাকার মানুষ বাকরছি আমরা, একজন দুইজন পরিচয় বলছে নাই নি, সুনামগঞ্জে আনোয়ারপুরে একজন, আর আমাদের মেইলের খামলা ও ঠিক আছে, এরা বুই বড়া তাইছিলাম না মেইলো, আর যাওয়ার পথে তার আরো দুর্ঘটনা জি হয়। জলিলপুরের ছিল মনে হয় সম্ভবত বুই বড়া তাইছিল।